তো আপনাদের একটা গুড নিউজ দিই আবার। কি গুড নিউজ দিদি? তৃণমূল খারাপ আর সবাই ভালো। সে কি দিদি, এটা আবার কেমন গুড নিউজ? তৃণমূল এত খারাপ আমি জীবনেও ভাবতে পারিনি। সারা বিশ্ব আমাদের নিয়ে ভাববে, আপনি ঘরের লোক ভাববেন না? সেটাও তো ঠিক। আচ্ছা ঠিক আছে দিদি, আমি ভেবে নেব যে তৃণমূল খারাপ। আপনাকে ভাবতে হবে এবং সবাইকে বিনম্র ভাবে ভাবতে হবে। বলেন কি? আচ্ছা দিদি, তৃণমূল এত খারাপ কেন? তারা কি বলে? ডান্ডা দিয়ে লোক পেটাও, গুলি দিয়ে মারো, সারা বাংলায় তোমরা সেন্ট্রাল ফোর্স নিয়ে এসো। দিদি আরো শুনেছি তৃণমূল নাকি ভীষণ মিথ্যে কথা বলে। খুব মিথ্যে কথা বলে। আচ্ছা দিদি, এরকম মিথ্যে কথা বলা এই খারাপ দলটি নির্বাচনের পরে কি হবে? লেজ গুটিয়ে পালিয়ে যাবে। সঠিক বলেছেন। ও দিদি, তোমার উল্টো পাল্টা কথা শুনে আমাকে ভীষণ গরম লাগছে। আমি জানি আপনাদের গরমে খুব কষ্ট হচ্ছে। তা দিদি, তোমার গরম লাগছে না? আমাকে এরকম গরম অনেক সহ্য করতে হয়েছে। ও আচ্ছা তাই নাকি। তা দিদি, তোমার যখন খুব গরম লাগে তখন গরমে তোমার কি হতো? পায়ের জুতো ছিঁড়ে যেত, পায়ের জুতো ছিঁড়ে যেত। আচ্ছা দিদি, এই তৃণমূল যে এত খারাপ, তো আমরা এখন কি করব যাতে করে তৃণমূল একটু ভালো হয়ে যায়? তৃণমূলকে বদনাম করতে হবে। ও দিদি, আরো শুনেছি তৃণমূলের নেতাগুলো নাকি চোর। চুরি মানে? এদের চুরির কোনো সীমা আছে? তা দিদি, কে কে চোর একটু নাম বলে দিবে? অর্থ চোর, কেষ্ট চোর, ববিও চোর, অরূপ চোর, অভিষেকও চোর, মমতা ব্যানার্জিও চোর, মমতা ব্যানার্জিও চোর। তো হ্যালো গাইস, এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর তোমার বন্ধুর কাছে ভিডিওটা একদম শেয়ার করে দাও।